বিশ্বনবী ইন্তেকাল করেছিলেন সোমবারের দিন, তার আগে বুধবারের দিন বিশ্বনবী মগরিবের নামাজ ইমামতি করিয়ে পড়িয়েছিলেন ভালোভাবে, আর সেই নামাজে তিনি সূরা মুরসালাত তেলাওয়াত করেছিলেন। তারপরে বৃহস্পতিবার দিন জোহরের নামাজ তিনি মসজিদে নববীতে পড়াবার জন্য গিয়েছিলেন, কিন্তু দাঁড়িয়ে পড়াতে পারার নাই, পাশে হযরত আবু বকরকে নিয়েছিলেন এবং গিয়েও ছিলেন এটা একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা কি ছিল? মদিনার যে সাহাবীরা ছিলেন এদেরকে বলা হয় আনসার সাহাবী। এই সাহাবীরা বলা কওয়া করছিলেন যে নবীজির ইন্তেকাল হয়ে গেলে আর আমাদের কেউ সম্মান করবে না। কেন করবে না? মুহাজির সাহাবী মানে মক্কা থেকে যারা হিজরত করে এসেছে ওদের অনেক ত্যাগ, ঘর বাড়ি টাকা পয়সা বিল্ডিং বালাখানা সব ত্যাগ করে ছেড়ে দিয়ে ওরা এসেছে, ওদের মর্যাদা ওদের সম্মান আল্লাহর কাছে অনেক হবে। তা আমাদের তো কিছুই ব্যাপার না, আমরা তো মদিনারই লোক, আমাদেরকে আর কেউ সম্মান করবে না। এইটা বিশ্বনবী শুনলেন, তাই বিশ্বনবী তাদের এই যে দোদুল্যপনা মন এইটাকে দূর করার জন্য তিনি বৃহস্পতিবার জোহরের নামাজ পড়তে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া হলো, মেম্বারে বসে সেদিন খুতবা দিলেন। সেই খুতবাতে তিনি আনসার সাহাবীদের ফজিলতের কথা বললেন, মুহাজির সাহাবীদের ফজিলতের কথা বললেন, হযরত আবু বকরের ফজিলতের কথা বললেন, আনুষাঙ্গিক আরো কিছু কথা বলে তিনি বাড়ি চলে গেলেন। এরপরে শুক্র শনি রবি আর বার হতে পারেন নাই, বাড়ি কিন্তু অনেক দূরে নয়, মসজিদে নববী আর আম্মাজান আয়েশার কামরা একেবারে পাশাপাশি, কিন্তু অসুস্থ এতটাই বিশ্বনবী কিন্তু আর বার হতে পারেন নাই। সোমবারের দিন হযরত আবু বকর ফজরের নামাজের ইমামতি করছে, সহিহ বুখারীর রিওয়ায়াত, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বিশ্বনবী উঠে দাঁড়িয়ে পর্দাটা এইভাবে সরিয়ে দেখছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা এই দৃশ্যটা দেখে সাহাবীরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেলাম, এমন আনন্দে আত্মহারা হলাম মনে হচ্ছে যেন আমরা এবার নামাজ ছেড়ে দেব। বিশ্বনবী বুঝতে পারলেন, বিশ্বনবী হাতে করে ইশারা করে বললেন, আতিমু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজটা পূর্ণ করে নাও, দিয়ে পর্দাটা ছেড়ে দিলেন, নামাজ হয়ে গেল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন বুখারীর রিওয়ায়াত, সেই দিন বিশ্বনবীর চেহারাটা এমন চমকাচ্ছিল মনে হচ্ছে যেন কোরআনের পাতায় যেমন অক্ষরগুলো লেখা থাকা চমকাই সেরকম ভাবে চমকাচ্ছিল, বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু বকর বিশ্বনবীর কামরায় গেলেন, বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন কেমন আছেন, দিয়ে উনি নিজের কাজে চলে গেলেন। অন্যান্য সাহাবীরা হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, বিশ্বনবী কেমন আছেন, হযরত আলী বললেন অন্য দিনের তুলনায় আজকে অনেকটা ভালো আছেন। বিশ্বনবী আম্মাজান আয়েশা রানের উপরে মাথা রেখে শুয়ে আছে। এরপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বেলা যত বাড়তে থাকে বিশ্বনবীর অসুস্থতা তত বাড়তে থাকে, এবার বিশ্বনবীর শরীরটা আরো অবনতির দিকে যাচ্ছে, আমি বুঝতে পারছি বিশ্বনবী এবার যেন মৃত্যুর যন্ত্রণা অনুভব করিতেছেন। আম্মাজান আয়েশা বলছে, বিশ্বনবী এক সময় বলি দিল, ও গো আয়েশা, ইন্নালিল মাউতিলা সাকারাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আম্মাজান আয়েশা বলছে, এই রকম চলছে, এমতাবস্থায় আমার ভাই আব্দুর রহমান দাঁতন করতে করতে বাড়িতে প্রবেশ করেছে, বিশ্বনবী দাঁতন দেখে মনে হলো আমিও দাঁতন করব। আম্মাজান আয়েশা বলছে, আমি জিজ্ঞাসা করিলাম আপনি কি দাঁতন করতে চাইছেন নাকি, বিশ্বনবী বলল হ্যাঁ আমি দাঁতন করতে চাই। আম্মাজান আয়েশা বলছে, আমি আমার ভাইয়ের দাঁতনটা নিলাম, যেই দিকটা করছি
ছিল ভেঙে দিলাম, বাকি অংশটা চিবিয়ে নরম করে বিশ্ব নবীকে আমি দিলাম। নবীজি দাতন করলেন, মুখ ধুলেন, এরপরে বিশ্ব নবী আবার শুয়ে গেলেন। আম্মা জানাইসা বলছে, যত ব্যথা বেড়ে যায়, এক সময় বিশ্ব নবী আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহুম্মা আইনি আলা সাকারাতিল মাউত, ওগো আল্লাহ তুমি আমায় মৃত্যুর যন্ত্রণা থেকে সাহায্য করো, হেফাজত করো। আম্মা জানাইসা বলছে, আমি বুঝতে পারছি এবার বিশ্ব নবী যেন একটা আলাদা দুনিয়াতে প্রবেশ করছেন। আস্তে আস্তে উপরের দিকে তাকাই, চোখগুলো যেন স্থির হয়ে যাচ্ছে। বিশ্ব নবী হাতটা তুলে তখন বলছেন, আল্লাহুম্মা বিল রফিকিল আলা, আল্লাহুম্মা বিল রফিকিল আলা, আল্লাহুম্মা বিল রফিকিল আলা। এর মানে হলো, গো আল্লাহ আমি আমার ঊর্ধ্বগামী রবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমি আমার ঊর্ধ্বগামী রবের সঙ্গে মুলাকাত করতে চাই। আম্মা জানাইসা বলছে, তখন আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ আমি বুঝে গেছি মৃত্যুর ফেরেশতা এসে গেছে। বিশ্ব নবী যখন সুস্থ ছিল আমাকে বারবার বলেছিল, গো আয়েশা, কোন নবীর যখন ইন্তেকালের সময় হয় তার কাছে ফেরেশতা এসে যায়, দুটো অপশন দিয়ে দেয়। একবার তাকে বলা হয়, আপনি যদি মনে করেন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবেন তাহলে আপনার হায়াতটাকে বাড়িয়ে দেওয়া হবে, আর আপনি যদি মনে করেন না 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 আমি আমার ঊর্ধ্বগামী রবের সঙ্গে সাক্ষাৎ করিব, তাহলে আমরা আপনার রূহটাকে কবজ করে নেব। আম্মা জানাইসা বলছে, বিশ্ব নবী তখন আমায় বলেছিলেন, ও গো আয়েশা, কোন নবী দুনিয়ায় থাকাটা পছন্দ করবে না, প্রত্যেকটা নবী বলবে আমি আমার রবের সঙ্গে মুলাকাত করতে চাই। তাই আম্মা জানাইসা বলছে, যখন বিশ্ব নবী এ কথা বলছেন আমি বুঝে গেলাম ফেরেশতা এসে গেছে। ফেরেশতার উত্তরে বিশ্ব নবী বলছে, বিশ্ব নবীর হাতটা এইভাবে পড়ে যায়, ওয়াফাত হয়ে যায়। খবরটা আস্তে আস্তে যখন সমাজে ছড়িয়ে গেল, এবার সাহাবীরা পাগলের মতো গলা কাটা মুরগির মতো কান্নাই ভেঙে পড়ে, এক একজন আর চোখের পানিতে বন্যা বয়ে যায়। হযরতে আলী একদিকে ঝরঝর ঝরঝর করে কাঁদে, হযরতে উসমান আর একদিকে কাঁদে, হযরতে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খবরটা পৌঁছে যায়, হার্ট অ্যাটাক করে উনার ইন্তেকাল হয়ে যায়। হযরতে উমরের মতো সাহাবী তলোয়ারটা নিয়ে বেরিয়ে পড়েছে আর বলছে, যে বলবে আজকে নবী ইন্তেকাল করেছে, নবী আর নাই, আমি তার গর্দানটা উড়িয়ে দেব। সাহাবীদের এমন পরিস্থিতি চলছে। হযরতে আবু বকর সিনিয়র সাহাবী, উনি এলেন টুকটুক করে বিশ্ব নবীর ঘরেতে ঢুকলেন, দয়ার নবী শোয়ানো আছে, হিবারা নামক চাদর দিয়ে ঢাকা দেওয়া আছে বিশ্ব নবীকে। চাদরটা খুলে মুখটা বার করলেন, কপালে একটা চুমু খেলেন, তারপরে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন আমার কাছে আপনার থেকে প্রিয় আর কেউ ছিল না, আর আপনার ইন্তেকালের পরেও আমার কাছে আপনার থেকে প্রিয় আর কেউ হবে না। এই কথা বলে তিনি চলে গেলেন মসজিদে নববীতে, কারণ সাহাবীরা গলা কাটা মুরগির মতো অভিভাবকহীন হয়ে গেছে। হযরত আবু বকর দেখছে উমর একবারে পাগল হয়ে গেছে, ওকে কি করে শান্ত করা যায়, ওকে শান্ত করতে গেলে অন্য কিছুতে শান্ত করা যাবে না। হযরত আবু বকর তখন কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করেছে চারপাড়া, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানক্বালিব আলা আকিবাইহি فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ। এর মানে হলো,
আল্লাহ মেসেজ পাঠিয়েছে, ওগো শুনে নাও শুনে নাও, নবী মুহাম্মদ পূর্ববর্তী নবীদের মতই একজন নবী ছিল, পূর্ববর্তী নবীদের ইন্তেকাল হয়েছে এটা যদি বিশ্বাস করো তাহলে নবী মুহাম্মদের ইন্তেকাল হয়েছে এটা কেন বিশ্বাস করতে পারছো না বলো? আল্লাহ মেসেজ পাঠিয়েছে নবীর ইন্তেকাল হয়ে গেছে বলে তোমরা কি সেই বিশ্ব নবী রেখে যাওয়া দিন, তার ছেড়ে যাওয়া কোরআন, তার ছেড়ে যাওয়া শরীয়তকে ছেড়ে দিয়ে তোমাদের পূর্বে বাপ দাদারা যেটা করত সেটাকে মেনে নেবে নাকি বলো? যদি তোমরা এমনটা করে নাও তাহলে শুনে নাও, দিনের কোনো ক্ষতি হবে না, নবীর কোনো ক্ষতি হবে না, ক্ষতি তোমাদেরই হবে। এসে গেল কোরআনের আয়াত, হযরত উমর তরোয়াল ফেলে দিলেন, আর কোনো কথা চলবে না, কোরআন এসে গেছে। আমি পাগলামি করছিলাম কিন্তু কোরআনের আয়াতটা তার বিপক্ষে গেছে, আমার বিপক্ষে গেছে, তাই বলে কোরআনের আয়াতকে আমি অমান্য করে দিই, আমি আমারটা চালাবো, এটা হতে পারে না। হযরত উমর হযরত আবু বকরের হাতটা জড়িয়ে ধরে বললেন, ভাইরে জীবনে কোনোদিন কোনো আমলে তোমাকে আমরা হারাতে পারলাম না।